এখন শুধু আমাদের রাশেদা ভাবি আছে, দুটি কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি মানে বুঝতে পারছি আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকার কারণেই তো আমরা সবাই এখানে একসাথে হয়েছি। তো যে কথাটা একটু আগে আলে বলে গিয়েছে যে আসলেই মানে আমরা যদি সেই অতীতের কথাটা মনে না রাখি তাহলে কিন্তু মানে আজ যারা আমাদের জন্য এত কাজ করেছেন মানে তাদের কোনো লস হবে না, তা মানে লসটা কিন্তু সম্পূর্ণই আমাদের হবে। আমাদেরকে সেই দিনগুলোর কথা মনে রাখতে হবে। কষ্টের দিন কিন্তু মানুষ ভুলে না, কোনো মানুষই কষ্টের কোনো কথা ভুলে না। কিন্তু কষ্টের সময় যে আপনার পাশে দাঁড়িয়েছিল, যে সবসময় আমাদের জন্য করে, এমন একজন মানুষও আমি এখানে পাবো না যে যেখানে মানে দীপজল ভাইয়ের কাছে গিয়ে মানে কিছু চেয়ে মানে না পেয়েছে, এমন কেউ আছেন বলতে পারবেন? না। দীপজল ভাই আমার এই ছোট ভাই মিশা মানে ওরা আমাদের জন্য এত ট্রাই মানে করে যে কি আর মানে আপনারা সবাই জানেন, একটা সময় হয়তো কোনো কোনো কারণে ছোটোখাটো কারণে আপনাদের রাগ হয় অভিমান হয়, কিন্তু এইটাকে দূরে রেখে আপনারা সার্বিক চিন্তা করেন, বড় কিছু দেখেন যে কি করেছে। হ্যাঁ, আমাদের পরিবারের মধ্যেও তো অনেক সময় আমরা আমার মায়ের সাথে আমাদের মন কষাকষি হয়, বাবার সাথে হয়, ভাই বোনদের সাথে হয়, কিন্তু সেগুলো তো আর আমরা আসলে মনে রাখি না, একটু করেই ভুলে যাই না। কিন্তু যদি কোনো কারণে কারোর কোনো রকমের কষ্ট থাকে সেগুলো ভুলে যেয়ে আসেন আমরা সবাই একসাথে এই প্যানেলটার পাশে দাঁড়াই। এই দীপজল ভাই মিশা আমার ছোট ভাই, দীপজল ভাই শ্রদ্ধ, দীপজল ভাই ওনাদের পাশে দাঁড়াই এবং আমরা আমাদের স্বার্থেই দাঁড়াই, আমাদের স্বার্থেই আমরা দাঁড়াই, কিন্তু মানে ওনাদের না। ওনারা আমাদের জন্য এত করে, আমাদের কি উচিত না যে আমাদের অন্তত এই সময়টাতে ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের জন্য কিছু করা? তো যাই হোক, এইটা কিন্তু কথার কথা না যে ওনারা বলে মানে এই যে কথাটা কেউ কেউ বলে যে দুই বছর আর ভোট চেয়ে দুই বছর পরে আর কোনো খোঁজ খবর থাকে না, এইটা আমি এই প্যানেলটার জন্য মোটেও সঠিক মনে করি না। আমি আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন, আপনারা সবাই আসবেন প্রতিদিন এইখানে কথা বলবেন, ভালো মন্দ যে যাই হোক মানে অনেক সময় হয় কি যে আপনার একটা মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের মতামত আপনারা আমাদেরকে জানাবেন, আসবেন সবাই একসাথে থাকবে। এই যে এই একসাথে করা এটা কিন্তু খুব সহজ কিছু না, অনেক বড় একটা ব্যাপার, বড় মনের ব্যাপার। তো এটা যিনি করেছেন তার জন্য অবশ্যই আমরা কিছু করবো না? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা কিছু করবো, আমরা আছি, আমরা এই প্যানেলের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো, ছিলামও আছি থাকবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মঞ্চে তরুণ একটা নায়ককে আমি তুহিন খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তরুণের কথা বলে স্টাইল ভালো লাগে, বিক্ষিপ্তভাবে এমন কোনো কিছু না। আমি কিন্তু বারবার বলে আপনারা কারোরই সমালোচনা করবেন না, কারোরই সমালোচনা করবেন না, জাস্ট একটা শুভেচ্ছা বিনিময়। নির্বাচন আমাদের কাছে একটা সুন্দর একটা মানে ভালো একটা মহামিলনকে আমরা সম্মান করবো। হ্যাঁ, মহামিলনকে কীভাবে আমরা সম্মানিত করবো ওইটা রাখি। এইদিকে এত নাম বলা যাবে না, সবাই আমার শ্রদ্ধেয়। সামনে উপস্থিত আছেন সম্মানিত ফাইটার ভোটার, সম্মানিত নৃত্যশিল্পী ভোটার এবং আমার সমবয়সী যারাই আছে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে মিশা ভাই আমাকে দেখেছে, এই জন্য তাকে ধন্যবাদ। আমি খুব সাজিয়ে কথা বলতে পারি তাও না, একদম পারি না তাও না। তো গত পরশু দিনের আগের দিন আমার সাথে একটা ছোট্ট ভুল বুঝাবুঝি হয়েছিল, আমি সেটা ক্লিয়ার করার জন্য
সেটা ক্লিয়ার করার জন্য বলবো, আসলে সেটার জন্য আসেনি, কিন্তু যেহেতু সুযোগটা পেয়েছি ক্লিয়ার করে ফেলব। বিষয়টা ছিল এমন, ওদিন বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল, আমি নাম মেনশন করে বলবো না, বৃষ্টি ছিল, আমি বৃষ্টি থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, আমি নাম বলবো না কিন্তু কেউ সেটা জানতেও চাইবেন না, আমাকে বললো তুমি কেমন আছো, আমি তাকে সালাম দিয়েছি, সে গাড়ির সাইড করে বললো তোমার সাথে ইফতার করবো, আমি বললাম জি ভাই আমি আপনার সাথে ইফতার করবো। তো যাই হোক, সে গাড়ি সাইড করে এসে আমার কাছে এসে বললো তুমি ভোটটা নিপুটকে দিও। আমি তো তাকে বলতে পারি না ভাই এটা হতে পারে এটা করবো না, আমি বলছি ঠিক আছে, তাকে সৌজন্য বলেছি যে আমি ঠিক আছে। তো তারপরে সেখানে আমাদের আরেক সিনিয়র ফাইটার ছিল, আমি নাম বলবো না, কথা ওখানে শেষ। ওদের বৃষ্টি ছিল, এখানে খিচুড়ি খাইয়েছে, তো আসলে আমি খিচুড়ি খাবো না, আমার ইচ্ছেও ছিল না, ওইখানে ইফতার করেছি, যথারীতি যে ইফতারটা রেগুলার হয় ওইখানে সেটা পেয়েছিলাম খেয়েছি। তো ইফতারের পরে যথারীতি এখানে এসে ওই একটু চা খাওয়ার জন্য, ইফতার নামাজ সব শেষ, ওখানে চা খেতে এসছি, চা খেতে এসছি পরে আমাকে বলল কয়েকজন বলল তুমি তুমি আসলে কি যে করলা, কেন এরকম করো, এই ধরনের কথাবার্তা কেন বলো। আমি বললাম যে ভাই কী বললাম, কী বলেছি আমি, আসলে আমি তো জানি না আমি কী বলেছি, আমি কিছু তো বলিনি, আমার মনে দুর্বলতা নেই। তখন তাকে বললাম যে ভাই কী বলছো আমাকে ক্লিয়ার করে প্লিজ, কয় না তুমি পরে এই কলম হয়ে বললো যে তুমি, আমি তোমাকে পরে বলছি। তো যাই হোক, আমি বিষয়টা আগে ইয়ে করিনি, কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম যে বিষয়টা আমার ক্লিয়ার করা দরকার, যেহেতু একটা ইয়ে হয়েছে, একটা ঝামেলা হয়েছে, আমার তো কোনো দুর্বলতা নেই, আমি কিছু বলিনি, আমি বলতে পারি না। আর আমি আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা সবাই জানেন যারা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে আছেন সিনিয়র জুনিয়র, আপনি দেখুন একটু অন্য টাইপের, আমি আমার স্টাইলে চলি, আমার নিজস্ব একটা স্টাইল আছে, আমি সবার সাথে খুব ভালো ব্যবহার করি, যারা আমার সিনিয়র আছে তাদেরকে সোশ্যাল জুনিয়র যারা আছে তাদেরকে প্রেম করি, আমি আমার মতোই চলি, আমি কোনো আগে পিছিয়ে থেকে ওই জিনিসগুলো আমাকে পারি অপছন্দ। তো যাই হোক, ভোটের বিষয় যে কাউ যে কেউ কাউকে বলতে পারে, একে ভোট দিয়ে ওকে ভোট দিয়ে ওকে ভোট দিয়ে এটা বলতে পারে, যাদের পছন্দের ব্যক্তি তাই না, বলতে চাইনি, বলতে যাবো না, বিষয়টা আমার কাছে এরকম ছিল না। তো যাই হোক, এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম, বিষয়ে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে দেখেছেন, কথা বলেছি, এই একটা ঝামেলা ছিল, যাক আমার মনে কোনো দুর্বলতা ছিল না বা আমি কিছু করিও নেই, অনেক ধন্যবাদ পিসা ভাই। তো যাই হোক সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভাই বন্ধুগণ, আরেকটা বিষয় হচ্ছে আপনারা মাথায় রাখবেন, আমরা চলচ্চিত্রে আছি, চলচ্চিত্রে আমরা কাজ করছি, আমরা যারা একেবারে ছোটবেলা থেকে এই বৃদ্ধ বয়সক বয়স্ক যাওয়ার জায়গা নেই, অন্য কোথাও আমরা যাচ্ছি না, এটাই আমাদের জায়গা, এটাই আমাদের সবকিছু, আমাদের অসুস্থ হলে সুস্থ হলে কে কোথায় যায় এবং কী করে না করে প্রসার ভালো করে জানে। আর বিদ্যুৎ ভাই কি জিনিস এটা নতুন করে বলার কিছু নাই, তিনি গোপনে ওপেনে সবভাবেই আমাদের শিল্পীদের, শুধু শিল্পী না, এই চলচ্চিত্রের যে কেউ যে কোনো অঙ্গ থেকে তার কাছে গেছে আপনারা জানেন সে সহযোগিতা করেছে করে। তো আপনারা ভালো করে জানেন, আপনারা বিশ্বাস হয়ে আছে যে নাকি যে কোনো জায়গায় যখন যেখানেই দেখো কাউকে তুই ছোট বলে কথা বলো, আমি তার ব্যবহারে তার ভালোবাসায় মুগ্ধ, আমরা আসলে ভালোবাসা চাই শিল্পীর, আমরা ভালোবাসা চাই। আর দুর্যোগের কথা নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন দুর্যোগ কি মানুষ, আমরা আসলে আপনাদেরকে পাশে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার বন্ধু রাহিম কোরিওগ্রাফার, রাহিম কিছু বলবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার শ্রদ্ধেয় কলিগ এবং সাথে সকল ভাই ও বোনেরা, সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যেহেতু সর্বপ্রথম আমরা কিন্তু প্রথমেই নাচের গ্রুপ থেকে এসেছি, আমরা গ্রুপ ডান্স করতাম, হয়তো আমাদের কথা সবাই ভুলেই যায়,
কারণ কি আমরা যখন গ্রুপ ডান্স করেছি আমরা তখন কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি এভাবে একটু ঘুরে বেরিয়েছি, ঘুরে বেরিয়েছি। তারপর হয়েছে কি এমনও অনেকদিন গেছে যে আমাদের জন্য এফডিসিতে সেট বানিয়ে বসে আছে সবাই, আমরা কখন আসবো তারপর শুটিং করবে। তো সেই আমাদের গ্রুপ ডান্সার ছেলে মেয়েদেরকে যদি এই এখানে সবাই ভুলে যায় তখন খুব দুঃখ লাগে। আর যেটা হলো দীপজল ভাইয়ের কথা কি বলবো, যে দীপজল ভাইয়ের কথা যদি আমরা ভুলে যাই বা আমরা যদি অস্বীকার করি তাহলে বোধ হয় আমরা নিজেকে অস্বীকার করার মতো হয়ে যাবে। বিপদে আপদে সব সময়, খুশিতে দুঃখে সবসময় দীপজল ভাই আমাদের পাশে ছিলেন। তা আমি সব একটা কথাই বলবো যে আমরা ভুলবো না, আর আমি দোয়া করি যেন আমার বন্ধু, আমার দোস্ত মিশা সদাগর ও দীপজল ভাই যেন বিপুল পদে জয়ী হন, এই দোয়াই করছি। ধন্যবাদ। মিশা ভাই আমাকে ডাকলো দুটো কথা বলার জন্য। আমি হাঁটি হাঁটি পা পা করতে করতে 50টা বছর পেরিয়ে দিলাম এই চলচ্চিত্রাঙ্গনে। আমার প্রথম ছবি ছিল এক মুঠো ভাত, 1974 সালে ইবনে মিজান সাহেবের ছবি। আজকে 50 বছর পূর্তি হলো। অনেক কিছু দেখেছি, উত্থান পতন অনেক কিছু দেখেছি। যারা প্রযোজক হয়ে আসছিল অনেকেই মার্সিডিজ গাড়ি নিয়ে আসলো, চটি সিন্ডেল পরে চলে গেল। এমনি করে অনেক শিল্পীকেও দেখলাম যে একবার পা পিছলে পড়ে গেলে দ্বিতীয়বার উঠার কোনো ক্ষমতা বা সুযোগ নেই। আমরা সবাই এখানে শিল্পী। 19 তারিখে আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে পরিচয় দেব যে আমরা কাকে সাপোর্ট করেছি কাকে করিনি। আমি আশা করব যে আপনারা সবাই মিশা দীপজল পরিষদকে বেছে নেবেন, এটা আমার আপনাদের কাছে চাওয়া। আমার আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু দেখছেন। আগামীতে কি হবে, গততে কি হয়েছে, সব কিছু দেখবেন। আমি নাসরিন আপু আমাকে বললো দু লাইন গান শোনানোর জন্য, ঠিক আছে আমি নাসরিন আপুর কথা রাখলাম। যদি কাগজে লিখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। যদি তো যাই হোক, এই দুই লাইন আমি শুনালাম শুধু নাসরিনের জন্য। নাতলিন সবাই একটা হাততালি দেন প্লিজ, আর মিশা দীপজল পরিষদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এখানে আমরা বসে আছি অনেকক্ষণ যাবত, আমি শুনছিলাম বরাবরই শুনি যে আমার বন্ধু খুব ভালো বক্তা, এটা বলতেই হবে, এটা আমি মানে অকপটে স্বীকার করি। আর পাশে বসে আছেন সুদর্শন নায়ক সুব্রত, আমি ওনাকে বলছিলাম যে পিছনে বসে আছেন, কারণ আমি ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। এত সুন্দর সুন্দর বলি, এত সুন্দর সুন্দর সংলাপ উনি বলতে পারে, সেটা বিকজ সে ডিরেক্টর, আমি তার ডিরেকশনে অভিনয় করেছি আমি মঞ্চে বেদের মেজোসনা, তাও অনেকবার, অসংখ্য অসংখ্যবার। যাক, এখানে আজকে আমাকে এখানে মঞ্চে সুযোগ করে দেবার জন্য আমার
বন্ধু মিশা সর্দারকে অনেক অনেক ধন্যবাদ, এবং মিশা সর্দারের জন্য পার্সোনালি একটা তালি চাই আমি। অনেক ধন্যবাদ যে অনেক পছন্দের মানুষ অনেক আমাদেরকে পছন্দ করে, আমরাও পছন্দ করি। যা হোক, আমি এখানে কি বলবো, দ্বীপজল মিশা পরিষদ এটা আর বলতে হবে না, কিছু আমি আরেকদিন বলে গেছি, আমাদের প্রাণের পরিষদ। এই পরিষদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার তরফ থেকে, এবং আমার সমস্ত সহকর্মী শিল্পী যা ভাইয়েরা আছেন তাদের সবার পক্ষ থেকে রইল, ছিল আছে থাকবে সারা জীবন। আর আমার কথা বলা হয়েছে যেটা আমি আমার শখ হয়েছিল যে আমি করবো ইলেকশন, আমি বিকজ আমি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির তিনবার সাংস্কৃতিক বিচারক সম্পাদক পদের আমি ছিলাম, এখনও আছি, আমাদের শেষ হয়ে যাবে আর কিছুদিন পরে। তো এবার ভাবছিলাম যে একটু আমার ভাইরা বলে যে আপনি একটু কোথাও চেষ্টা করেন, আমার ভাইরা সহকর্মীরা, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমাদের কিছু কিছু ব্যাপার যেগুলো হয় বিগত দিনে হয়ে গেছে সেগুলো আমি একটু তুলে ধরতে চাই। বাংলাদেশে যখন ন্যাশনাল পর্যায়ের কোনো প্রোগ্রাম হয়, আমি তো সব প্রোগ্রামে যাই, সব প্রোগ্রাম করি, তা আমার পরে আমার ভাই বন্ধুরা আছে তাদেরও তো ইচ্ছা হয়, আমার এখানে সিনিয়র অনেক বোন ডান্সাররা আছে তারা আমাকে প্রশ্ন করে। আমি আমি চেয়েছিলাম, আমি অনেক আগে চেয়েছিলাম, আজকে থেকে 4 বছর আগে, যে আমাদের সিনিয়র বোনদেরকে দিয়ে আমি পারফরমেন্স করাবো ওখানে। আমাকে তখন থামিয়ে দেওয়া হয়েছিল বিকজ আমি ওই জায়গাটা নাই। তারপর আমি তখন মনে মনে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি কখনো সুযোগ হলে পরে আমি এই কাজটি করব। যাক, আমরা আস্তে আস্তে করে আগাবো, সবাইকে সাথে নিয়ে আগাবার, আমি তো একা না, আমার সঙ্গে আমার সবাই থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে আগাবো। আর আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের খুব আসন্ন চলে আসছে, নির্বাচন খুব জমে উঠেছে, এটা আমাদের কিন্তু একটা প্রাণের সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমাদের একটি প্রাণের সংগঠন, আমাদের শিল্পীদের সংগঠন। এখানে আমরা আমি আর যে বলেছিলাম সবাই মিলে করি কাজ, হারি জাতি নাহি লাজ, ঠিক আছে, আমরা সবাই মিলে এখানে মারামারি যুদ্ধ, যাই কিছু মারামারি তো হয় না আমাদের এখানে, মৌখিক মারামারি হয় যেটা সেটাই হবে, কিন্তু আমরা আবার জয়যুক্ত হলে আমরা সবাই আবার গলায় গলায় একই, আমার বন্ধু আমার সব একই, আমরা সবাই এক। তো আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, তো এইটাই কথায়, জাগ্রত হোক বিবেক, সেই বিবেকের তারণায় আমি এইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চাচ্ছি, বিবেকের তারণায়, ঠিক আছে। আর আমরা সবাই এক, সবাই তো এক আছি, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এখানে আমার সমস্ত ভাই বন্ধু সহকর্মী সবাই আছেন, সিনিয়র অনেক আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন, ধন্যবাদ সবাইকে। আবারও আবারও কি, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, মিশা দ্বীপজল পরিষদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, ধন্যবাদ সবাইকে। জসিম ভাইয়ের অনুসারী আমার বন্ধু, আমার অনেক দিনের পথ চলা, আমি সিনিয়র চুন্নুকে দুটো মূল্যবান কথা এই আনন্দ ঘরে পরিবেশ করি, অসাধারণ সুন্দর বলে চুন্নুকে আমার সামনে আসার জন্য অনুরোধ করছি, চুন্নুর জন্য, জসিম ভাই মানে চুন্নু, আমি আমার বন্ধু চুন্নুকে মাঝে দুটো শুভেচ্ছা, মানে যা মন চায় কাউকে ছোট করতে বলবি না, আমার অনুরোধ কাউকে কোনো যে নেই তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যে আমাদের সামনে থাকবে না তাকে নিয়ে কোনো কথা বলবে না, আমি বলে দিলাম আপনাদের কিছু অনুরোধ, যে সামনে নিয়ে তাকে নিয়ে কথা বলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। মিশা দ্বীপজল পরিষদের সম্মানিত সভাপতি, আপনি আমাকে মঞ্চে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ, আর আমি আপনার জন্য দোয়া করি, কারণ আপনি কর্মী ভালো, আমি আপনার সাথে কাজ করেছি সে সমিতিতে এক, আর সমিতির কাজ করেছি উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন তাই বলুন। আচ্ছা, আগামী 19 তারিখে ভোট হবে এপ্রিল মাসে, অবশ্যই আপনি প্রস্তুত আছেন, মিশা দ্বীপজল পরিষদে ভোট দিবেন, সবাই হাত তুলুন প্লিজ প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, ওকে থ্যাংক ইউ, কারণ 30 বছর এই শিল্পী সমিতিতে নেতৃত্বের সাথে জড়িত ছিলাম, আমি অনেক হিরোদের দেখেছি, অনেক ভিলেনকে দেখেছি, খলনায়ককে দেখেছি, তারা এখানে নেতৃত্ব দিয়েছে, কম বেশি সবাই কাজ করেছে, কেউ একক বলতে পারবে না যে আমরাই সব করেছি না, এই মিশে সাহেব আমি নিজে দেখেছি বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি সহযোগিতা করতে গিয়েছে উনি নিজে, তাই আমি বলবো দ্বীপজল ভাই পাঠিয়েছে, আমি দেখছি আপনি যাকে বলেন অসুস্থ অবস্থায় সহযোগিতা গেছে, কমল সবাই গেছে,
বাদিরার জন্য সবাই গেছে, আর আলেক আমাদের ছোট ভাই তখন কিন্তু সে ফাইটার থেকে আজকে হিরো, সেই আলেকও কিন্তু সহযোগিতা করেছে। তা আমরা বলবো আপনারা সবাই সচেতন থাকবেন, আর ভোটে কেউ আমাদের শত্রু না, আমাদের কোনো দল নাই, আমরা নিরপেক্ষভাবে একটু ধন্যবাদ নিরপেক্ষভাবে থাকবো, আমরা কারো কোনো বদনাম করবো না। আর অনেকে বলে বেড়ায় ইউটিভিতে দেখা যাচ্ছে আমার ভাইরা যারা হয়তো বা বঞ্চিত হয়েছিল, না বঞ্চিত না, এই কথাটা ভুল ধারণা। আমি করোনা আমি করোনার মধ্যে দেখেছি তারা কিন্তু ওই মাঝে মধ্যে দুই চারজন উল্টাপাল্টা কথা বলতে সম্পূর্ণ রং, কারণ কি বিশা দীপদেব সাহেব আর এই শিল্পীরা যা করে নাই সহযোগিতা করোনার মধ্যে, আপনি ইমাজিন করতে পারবেন না, করোনার মধ্যে আমাকে ডেকে নিয়েছে যে সহযোগিতা করার জন্য যে এটা নাও। এই কারণে বললাম সবাই কিন্তু পার্টিসিপেট করেছে, সবাই অংশগ্রহণ করেছে, আপনাদের সুখে দুঃখে সবাই ছিল, হতে পারে উন্নির্বিড়, কিন্তু তার মানে এই নয় যে ওই যে একটা দেখলাম ইউটিভিতে বক্তব্য, এগুলো ঠিক না, এইভাবে দিবেন না, এভাবে বলবেন না। আর আমার ওস্তাদ ছিলেন জসিম ভাই, শ্রদ্ধেয় জসিম ভাই, উনি 8ই অক্টোবর ওনার মৃত্যুবার্ষিকী হয়, ওনার নামে আমরা একটা স্মৃতি করেছি জসিম স্মৃতি সংসদ, সেটা আমি কনভেনার মিশে সাহেব আপনার আমাদের ওইটার সাথে আছে, এবং আমরা একবার জসিম উৎসব করেছিলাম, মিশে সাহেব যথেষ্ট হেল্প করেছিল, আরও অনেকে করেছিল। আজকে বীর মুক্তিযোদ্ধা জসিম ভাইয়ের নামে আমরা একটা ফ্লোর কিন্তু অনুদান করেছি, এফডিসিতে তখন মোসা সাহেব ছিলেন, এমডি সাহেব ছিলেন, তখন গভর্নমেন্ট থেকে অনুমান ই করে আমরা এটা করিয়েছি, তখন আমাদের সাথে মিশা আমির এরা সহযোগিতা করে, আমাদের ফাইট ডিরেক্টর আমির আমাদের সাথে আওলাদ এই যে সবাই করেছে, আর এন এন ফিল্ম খালেক স্যার, অতএব আমরা কিন্তু সবার পাশে আছি, সবার সাথে আছি, আমরা কাউকে মূল্যায়ন করবো ই করবো না, অবহেলিত করবো না। শোনেন এমন আর্টিস্ট আছে অনেক অ্যাক্সিডেন্ট করে এসেছে, তখন প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা কিন্তু তাদের সহযোগিতা করেছি, কেউ ভুলবেন না, অতীত ভুলবেন না, অতীত বর্তমান নিয়েই কিন্তু মিশা, অতীত বর্তমান নিয়েই মিশা, আর মিশা সহ দেখো সবসময় থাকে সবার সাথে, আমি কনফার্ম 100% ইনশাআল্লাহ নামাজি হলো। প্লাস চলচ্চিত্রের মধ্যে জসিমের কাছে একটা জিনিস সে শিখেছে যে কাদের সবার সিরিয়াল, সে হচ্ছে মিশা সহকে আমি দেখেছি অনেক ছবিতে, আমি ফাইট ডিরেকশন দিয়েছি, যেটা যেভাবে সম্ভব ওইভাবে সে করেছে ফিল্মের জন্য। অতএব আপনারা মিশা সাহেবকে কিন্তু ভুলে যাবেন না যে উনি থাকে না, না থাকে, সবার পাশে থাকে, ওনার ফ্যামিলি বিদেশ আছে তাতে কি হয়েছে, উনি কিন্তু আমাদের সাথে আছে, আর আপনারা সবসময় আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই মিশা দ্বীপদল পরিষদে প্রদান করলে আমরা খুশি হব। আর যারা নতুন ভোটার এসছেন, আজকে দেখছি দুই চারজন নতুন মুখ, তাদের আমরা স্বাগতম জানাচ্ছি, আপনি এইভাবে চালিয়ে যাবেন, আর কেউ কারো বদনাম করবেন না, এটাই আমার অনুরোধ। আর সবসময় মনে রাখবেন শিল্পী সমিতি কারো পার্সোনাল না, আজকে এই কমিটি আছে, আরেকবার আমরা দেখি না এই কমিটির সভাপতি করে দীপদেব ভাইকে সাধারণ সম্পাদক করে, দেখি না এই কমিটি কী করে আগামীতে কী করে, অবশ্যই ভালো কিছু করবে, কারণ ভাত টিপলেই কিন্তু বোঝা যায়, একটা ভাত টিপলে বোঝা যায় যে পুরো ভাতটা হয়েছে কি না। অর্থাৎ আমরা জানি মিশা স্যার আপনার যা অবদান আমাদের প্রতি, আমরা জানি দীপদেব ভাই সম্বন্ধে, দীপদেব ভাই দানবীর সবাই জানি, ইচ অ্যান্ড এভরিবডি স্বীকার করে, তবে মিশা স্যার কিন্তু কম না। ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। স্যার এই কয়েকদিন আগে 5-6 দিন আগে জসিমের ছেলে রাতুল আসছিল এফডিসিতে, বললো আঙ্কেল আমার বাবার নামে যে ফ্লোরটা অনুকরণ ই করা হয়েছে জসিম ফ্লোর, এটা জানি মুছে না যায়, আমি বীর মুক্তিযোদ্ধা নামটা কোনোদিন বুঝবে না, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা কথা কি, আর একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন, আপনারা অনেকে বলে এই কমিটি আসলে ওদের বাধ্য হতে, না এটা ভুল ধারণা, কনস্টিটিউশনে এমন কোনো ঘটনা নাই, আর ওনার কথা দিচ্ছে কাউকে বাদ দেওয়ার পরিকল্পনার মধ্যে নাই, ওনার মানুষের বিব্রত করে, বিব্রত হতে কান দেবেন না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আজকে আমাদের দুজন সিনিয়র এসেছে, আমি দুলাল দাদা আর অলকা দি, অলকা আব্বা একটু কথা বলবে আমার দিদি, বলেছেন আমি খুব খুশি হয়েছি, তো আমার তো বলাটা না অভ্যাস নেই, আমাকে অভিনয় করতে বললে আমি অভিনয় করতে পারবো, কিন্তু কিছু বলতে বললে আমি ঠিক বলতে পারবো না, হয়েছে কি না হয়েছে কি হয়ে বসে আছে অর্থ, এটা আমি খুব ভালো পারি। তো আমি একটা কথা বলবো, আমাদের চিন্তা ভাবনা করে ভোটটা দিতে হবে,
আমরা যেন বঞ্চিত না হই, আমরা বারবার বঞ্চিত হয়েছি, আর যেন বঞ্চিত না হই। সবচেয়ে বড় কথা, আমি বঞ্চিত হয়েছি, আমাকে মিশা ভাই সাকিব খান ভাই আমাদের আজীবন সদস্য করছিলেন, সেটা আমাকে বাতিল করা হয়েছে। এরপরের থেকে কিন্তু আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে গেছে, আপনারা জানেন কি না আমি জানি না। তা আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা ক্ষমতায় আসলে, আপনারা পাশ করলে আমার পুরনো জায়গাটা, আমার পুরনো সম্মানটা আমি যেন ফিরে পাই, এটাই হলো আমার সবচেয়ে বড় কথা। আর আমি কিছু বলতে চাই না, আর এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার পাশে বসে আছেন আমাদের ভরাত ভাই, একদম নবীন, আমাদের অনেক জুনিয়র নবীন, নবীন একদম নবীন নায়ক, আমার ছোট ভাই তুল্য, নায়ক হিসেবে অনেক ছোট, উনি আজকে এসছেন বরাবরই, উনি আসেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে। যে ছোট ভাই ছোট নায়ক ফরহাদ, আমি বলবো আমাদের এই বিশেষ সদাগর মনোরোশন বিদ্যাল পরিষদের পক্ষ হয়ে, কিন্তু আমাদেরকে যেভাবেই হোক আজকে সবার মাঝে আমাদের সাথে কিছু কথা বলবেন, মনের ভাব বিনিময় করবেন, সুন্দর সুন্দর দুটি উক্তি আমাদের জন্য রেখে যাবেন। আমাদের ফরহাদ ভাই, আমি প্রথমে যেখানে আমার সবচেয়ে বড় দুর্বলতা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, সরাসরি আমার কোনোদিন কথা হয়নি কারো সাথে বা কিছু এরকম, কিন্তু আজকে আমি খোলাখুলি কথা আপনাদের কাছে বলছি কি যারা এখানে আছেন আর কি, সেটা হলো যে আমি আমার পড়াশোনা বিদেশে হয়েছে, আমি সেখানে ছিলাম, সেখান থেকে এসে আমার ফিল্মের প্রতি সবসময় একটা ঝোঁক ছিল যে আমি ফিল্মে ই করব, অভিনয় করব। আমি আমার পড়াশোনা শেষ করে আমি এসে ফিল্মে ঢুকেছি, আমার মনে হয় যেন আমি যারা তখন আর কি জুনিয়র শিল্পী ছিল বা নাচের ছিল এমন কেউ বলতে পারবে না যাদের সাথে আমার কোনো রকমের খারাপ সম্পর্ক, এবং আমি তাদের সবার সাথে সুন্দরভাবে ব্যবহার না করেছি এই কথা কেউ বলতে পারবে না। এটা আমার, আমি নিজেই প্রাউড ফিল করি এই কারণের জন্য। তো এখন এখন এখানে যেটা আমি যেটা বলবো আর কি, সেটা হলো এই যে প্যানেলটা হয়েছে এটা একটা অসম্ভব সুন্দর এবং একটা শিক্ষিত প্যানেল, এবং তারা আপনাদের আমাদের আর কি, মানে যারা আমরা শিল্পী আছি আমাদের সবাইকে আমরা যেভাবে আর কি, আমাদের যাতে কোনো প্রবলেম না হয়, আমাদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা এরাই শুধু দেখতে পারে। এই কারণের জন্য আমি আপনাদের কাছ থেকে একটা ওদের মিশা এবং দিগ্বল সাহেবের প্যানেলের জন্য হাতে তাড়ি চাচ্ছি একটা সবাই। আমি নিজে আপনার কম্পিট করতে পারতেছি না এই কারণের জন্য যে আমি বাইরে চলে যাব, এই কারণে যার জন্য আমি সবসময় আমার দোয়া থাকবে এই পরিষদের উপরে, এবং আপনাদের সবার সবাইকে আমি ভালোবাসি অসম্ভব, সেই ভালোবাসার অধিকারে আমি আপনাদের বলছি যে এই আপনাদের ভোটগুলো সুন্দরভাবে মিশা দিগ্বল সাহেবের প্যানেলে আপনারা দিবেন, এটাই আপনাদের কাছে আমার দাবি, এবং আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আমার পুরো ঢাকার একেবারে ভাই বন্ধু আকবরকে মঞ্চে দুটো শুভেচ্ছা বক্তব্য আমার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা আকবর, যার মেয়ে ডক্টর, যার মেয়ে ডক্টর, চিন্তা করতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে এবং সবাই কিন্তু আমরা এক, আমরা পুরনো ঢাকার হলেও আমাদের বুক ভরা ভালোবাসা, চলচ্চিত্রের ভালোবাসা না, সবার জন্য ভালোবাসা। ছবির লাইনে এমন কোনো লোক নেই যে ভালোবাসা নাই, আপনি যেখানে যান ছবিদের এক লোকের একটা ভালোবাসা আছে। এই জন্যে সবাইকে বলছি, আমাদের দিগ্বল ভাই জানেন কেমন মান লোক, পুরনো ঢাকার উনিও, আমাদের মিশা ভাইও পুরনো ঢাকার, আমরা ঢাকাবাসী আছি, সবাইকে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্যে যেন এই প্যানেলটা পাস করতে পারে। আমাদের দিগ্বল ভাই আর মিশা ভাই সবাই পরিচিত, যেন ওনারা ভালো একটু আপনারা ভোট দিয়ে সম্মান রাখবেন। আপনাদের কাছে একটা অনুরোধ,
আপনারা সম্মান রাখবেন ওনাদের, কারণ কি কেউ কাউকে ভুলবেন না, সারা জীবনের জন্য মনে রাখবেন। মানুষ বাঁচে আর কদিন, মানুষ বাঁচতে পারে না চিরদিন, একদিন যেতে হবে, কিন্তু ভালোবাসা বুকে নিয়ে যাবেন। সবাই যেন কয় না, একটা লোক ছিল সবাইকে ভালোবাসত, যেমন দিজ্জল ভাই ভালোবাসে, ওনার সর্বাঙ্গ ভালোবাসা, এরকম ভালোবাসা কারো হয় না, আমি দেখি নাই, আমিও লোকজনকে ভালোবাসি। আপনারা দোয়া করবেন এই পরিষদের জন্য, যেন সবাই যেন ভোট দিয়ে আপনারা ওনাদেরকে জয়যুক্ত করবেন, এই আমার একটা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। এবং দীপজল মিশা পরিষদের আমি সর্ব অঙ্গে মঙ্গল কামনা করি এবং ওনাদের জন্য ভোট চাই। এই পরিষদকে ভোট দিয়ে আমরা নির্বাচনে জয়যুক্ত করে জানে ওনাদের এই শিল্পী সমিতির সেবা করার সুযোগ দিতে চাই। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।